আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের ভর্তা। কাঁকরোলের ভর্তা বানাবো আজকে, তাই এর আগে আমি একবার বানিয়ে খেয়েছি, ভীষণই ভালো লেগেছে, তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও আজকে রান্নাটা শেয়ার করি। তো কাঁকরোলের ভর্তার কাঁকরোলগুলো আমার অনেকদিন থেকেই ফ্রিজে ছিল, তা সেই কাঁকরোলগুলি আমি নিয়ে নিয়েছি, চারটে কাঁকরোল নিয়েছি, কেটে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কিছু কুচো চিংড়ি মাছ, ভর্তার সঙ্গে কুচো চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে, তো অল্প করে একটু কুচো চিংড়ি মাছ নিয়েছি। সঙ্গে আছে স্বাদ মতো নুন, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু রসুনটা একটু বেশি লাগবে তাই রসুনটা নিয়েছি একটু বেশি, তিনটে কাঁচা লঙ্কা আছে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, যারা ঝাল বেশি ঝাল খান তারা একটু ঝালটা ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। কাঁকরোলের ভর্তা বানাবার জন্য আমি প্রথমে কড়াইটাকে বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা গরম হলে দেব তেল, সর্ষের তেলেই করব আজকে। আর প্রথমে আমি কাঁকরোলটাকে শুধু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তেল আমি দিয়ে দিয়েছি, অল্প করেই তেল দিলাম। শুধু কাঁকরোলটাকে আমি ভাজবো, একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো হয়। দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। কাঁকড়াটা এমন করে ভাজবো যাতে কাঁকড়াটা লাল লাল করে ভাজা হয়ে যায়, আবার সিদ্ধও হয়ে যায়। তো গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়ে কাঁকড়াটাকে ভেজে ভাজবো, ঢেকে নিয়ে তারপরে ভাজবো। কাঁকড়ালটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি কাঁকড়ালটাকে, এটাকে এবার উঠিয়ে নেব। এবারে আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে উঠিয়ে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ যে একটা রেখেছিলাম, গ্যাসটা একটু আস্তে করে দিলাম, তেলটা বেশি গরম হয়ে গেছে, পেঁয়াজ যে আমি একটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কেটে নিয়েছি একটু বড় বড় করে, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা তিনটে আর রসুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এইগুলো একটু ভাজা হবে, এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকেও আমি উঠিয়ে নেব। কাঁকরোলটা যে উঠিয়েছিলাম ভেজে, সেই কাঁকরোলের মধ্যে এগুলোকেও উঠিয়ে নেব। উঠিয়ে এই কড়াইতেই আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম,
ভর্তা তো আমরা অনেক ধরনেরই খাই। আজকে কাঁকরোলের ভর্তা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, তারপরে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কাঁকরোলের ভর্তাটা কেমন লাগলো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এবার উঠিয়ে নেব। এবারে সবগুলো মিলিয়ে আমি এগুলো শিলে বাটবো। এবারে এগুলোকে আমি বেটে নেব, একসঙ্গে সব হবে না, অল্প অল্প করেই বাটবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমবারেরটা আমি বেটে উঠিয়ে নিয়েছি, এবারে বাদ বাকি যে আছে সেটাকেও আমি বেটে নেব। পরের বারের ভর্তাটাও আমার প্রায় বাটা হয়ে গেছে। তো কেউ যদি চান যে শিল নেই, অনেকের বাড়িতেই শিল নোড়া নেই, তারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু মিক্সির থেকে শিলের বাটাটাই বেশি ভালো হয়, ভর্তাটা শিলে বাটাই ভালো লাগে। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্যে। ভর্তাটা আমি পুরোটাই বেটে উঠিয়ে নিয়েছি। তো এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে, যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের আশা করি খুবই ভালো লাগবে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।